2024 সালের কুরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহৎ যশোর জেলার শার্শা থানার বাগাচাড়ার সাত মাইল পশুর হাট। এ যেন ছোট বড় অসংখ্য গরুতে জমজমাট হাট। আমার সামনে যে ষাঁড় বাছুরটি দেখতে পাচ্ছেন, এটা সিন্ধি জাতের। কত মাস বয়স? কিছুটা কম আছে। চাচ্ছেন কত? 63 চাওয়া। দাম উঠেছে কত? 51 বান্ধ। আপনার নিয়ে 55 হলে বিক্রি করবেন? শুনলেন, 55 হলে বিক্রি হবে। দর্শক, শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন বসছে কুরবানির হাট। তবে এবার বাহিরের ব্যাপারী ও ক্রেতা কম থাকায় পশুর দাম পাচ্ছেন না চাষি ও বিক্রেতারা। এটা কার ভাই? আপনার এটা কার জানেন না? দর্শক দেখতে পাচ্ছেন, এই দিকে একটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ষাঁড় বাছুর। কাকা, এটা জাতে কি? দেশি। কত মাস বয়স? বয়স কত মাস? সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগাচাড়া সাত মাইল পশু হাটে ঝিকরগাছা, কলরোয়া, চৌগাছা ও শার্শা সহ বিভিন্ন এলাকা থেকে আসে দেশি বিদেশি জাতের ছোট বড় অসংখ্য গরু। আগে প্রতি বছর ভারত থেকে আসত হাজার হাজার পশু। বিএসএফ এর কড়াকড়িতে এবার ভারতীয় গরু না আসলেও দেশে উৎপাদিত খামার থেকে গরু আসছে এই হাটে। দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন ষাঁড় গরু। ভাইটা জাতে কি? জাতে কি? নেপালি বলতেছে, মাথাটা দেখতে হবে। তাহলে দর্শক, কিছুটা বৈশিষ্ট্য আছে, মোটামুটি 70% আছে। ওটার গ্রোথ অনেক ভালো, পাগুলো লম্বা লম্বা, শিং এখনো উঠেনি। বয়স কত মাস বলতে পারবেন? না কি না গরু, তাই তো, এটাই সত্য বলতে হবে। গরু তো বিশাল বড় হবে। শুনলেন দর্শক, ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, নেপালি জাত। চাচ্ছেন কত? 72 চাওয়া। দাম উঠেছে 65। আপনার নিয়ত কত? নিয়ত কত? নিয়ত কত? 66-67। ঠিক আছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে গরু উৎপাদনে খরচ বেড়ে যাচ্ছে। তারপরও বহিরাগত ব্যাপারী ও ক্রেতা কম আশায় গরুর দাম পাচ্ছেন না তারা। কম দামে গরু বিক্রি করে লোকসানের মুখী খামারি ব্যবসায়ীরা। মেহেরপুর, শরীয়তপুর, ঢাকা ও চিটাগাং থেকে ব্যাপারীরা কিছু গরু কিনে ঢাকায় নিলেও এখনও কুরবানির বাজার জমে না ওঠায় লোকসানের মুখে ক্রেতা বিক্রেতারা। ঢাকা ও সাভারের পশুর হাটগুলো জমে না ওঠায় সমস্যায় পড়তে হচ্ছে। গরু কিনে খরচ বেড়ে যাচ্ছে, বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে। তবে ঈদের আগেই লোকসান কেটে যাবে বলে আশা করছেন তারা। কত মাস বয়স? দেড় বছর বয়স। শুনলাম দেড় বছর বয়স। দর্শক, গরু অনেক ভালো। যখন ক্রয় করবেন, গরু সুস্থ আছে কিনা, খাবার খাচ্ছে কিনা দেখে বুঝে যাচাই করে গরু ক্রয় করবেন। কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? এখানকার স্থানীয় গ্রাম। কয়টা নাটছেন? কয়টা নাটছেন গরু? ছয়টা। চাচ্ছেন কত? এটা কত চাচ্ছেন? 77। দর্শক আপনারা শুনবেন, 77,000 টাকা দাম চাচ্ছে। দাম উঠেছে বেচা বিক্রি 7600 বিক্রি হবে। সাত মাইল পশুর হাট কর্তৃপক্ষ সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুর বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ে পশু আমদানি। গত 5টি হাটে বেচাকেনা হয়েছে প্রায় 13,000 গরু। তবে সামনে আরও গরুর বিক্রি বেড়ে যাবে। পশু হাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও সুরক্ষা। কোরবানির ঈদের আগে দাম ভালো পাওয়া সহ বাজার ভালো হওয়ার আশা করেন তিনি। ৭০,০০০ টাকা হলে বিক্রি হবে। দর্শক, ষাঁড় গরু না
যদি টাকা মানে এই জন্য মামুর সাথে কথা বলি মারবে, এই জন্য আমি বলছি আমি আমার কাছে কথাটা শুনি না, মা আমার বাড়ির গল্প মার সাথে মানে এই বদল বললাম খারাপ বলি তুই এখন চিন্তা পাবো কাজ করে উপরে না নিচে আসবা। যশোর জেলার শার্শা উপজেলায় নাভারণ ও সাতমাইল দুটি পশু হাটে জমজমাট হয়ে উঠেছে কেনাবেচা। নিরাপদ পশু বিক্রিতে হাটগুলো তদারকি করছেন প্রাণী সম্পদ বিভাগ। কেনাবেচায় সবাইকে করা হচ্ছে সতর্ক। আগামী হাটগুলোতে বিক্রি বৃদ্ধি সহ খামারিরা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল।